শীত মানে পিঠা, পিঠের উৎসব। আর সেই ক্ষেত্রে আমরা এখন কিনে খেতে পারি। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর না, এখানে উৎসব করছে গরিব মানুষ, আমরা এখানে উৎসব করছে। এখানে তেলে পিঠা খেলাম, চেতে পিঠা খেলাম, বাবা পিঠা খেলাম, আয়োজনটা খুব ভালো লাগলো বিনামূল্যে। না আমরা কিনা ভেড়া খাবেন না তো, আমার সমস্ত নাই খেতো, স্বামী নাই, বেটা নাই, আমার কি এর কিনে দিব, আমার তো কেউ কিছু নাই খেয়া, এই নেশে খাইলাম, তেলে পিঠা খাসলে খেলাম। শীতের সকালে পিঠা খেলাম, এনে এসে ভালো লাগলো, তেলের পিঠা খেলাম আর শীতের পিঠা খাইতেছি, এখন খাবো ভালো। মানব সেবার থেকে পিঠা উৎসব করলো, আমি স্বামী স্ত্রী মিলে তেলের পিঠা, সেতো পিঠা, ভাবা পিঠা বানাইলাম, জনগণ খাইলো, আমরা আনন্দ পাইলাম। শীত আসলেই আমরা পিঠা খাই, এবং এখানে মানব সেবা যে আয়োজন করেছে, পিঠার আয়োজন করেছে, আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। এরকম আয়োজন প্রতি বছরই হওয়া উচিত, এবং শীতকালে আমরা যে পিঠাটা আনন্দ সাথে খাই, অন্য কোনো সময় এরকম পিঠা পাওয়া যায় না, আমরা খাইতেও পারি না, গরিব মানুষকে খাওয়াচ্ছে, এটা খুবই মানে আনন্দ জন্য আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। এবং প্রতি বছরে আমি অনুরোধ করব ওনারা যেন এরকম পিঠা উৎসবের আয়োজনটা করে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা মানবসেবা স্বপ্ন গ্রুপ একটি সামাজিক সংগঠন, আমরা এই শহরে আমরা বিভিন্ন সামাজিক কাজগুলো করে থাকি, সেই ধারাবাহিকতায় এবার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব সেটা আমরা আয়োজন করেছি। শহরের যারা গ্রামের যে পিঠা উৎসবের স্বাদটা তারা থেকে বঞ্চিত হয়, আমরা চেষ্টা করেছি সেই শহরের যে ছিন্নমূল মানুষগুলো আছে তাদেরকে খুশি রাখার জন্য, এবং এই পিঠার স্বাদটা তাদেরকে দেওয়ার জন্য আমাদের এই ব্যতিক্রম ধর্মীয় আয়োজন ছিল। যাদের সামর্থ্য নেই তাদেরকে আমরা এই পিঠা তাদের কাছে পৌঁছে দিয়ে, আমাদের আজকে আয়োজন আছে 600 পিঠার আয়োজন, আমরা 600 আমাদের আজকে আছে তেল পিঠা, ভাপা পিঠা এবং চিতাই পিঠা, তিনটা পিঠার আমাদের আইটেম আছে আজকে, আমরা তিনটা পিঠার আয়োজন করেছি, এবং এটা ছিন্নমূল মানুষদের জন্য তাদের কাছে আমাদের এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য, এবং স্বাদটা এই স্বাদ তাদেরকে অনুভব করার জন্য আমরা এই আয়োজনটা করেছি।